নমস্কার সবাইকে, ভারত ভ্রমণ চ্যানেলে আবারও একটি নতুন পর্ব নিয়ে আমরা হাজির হলাম। আজ একজন মহান মহিলার জন্মদিন, যিনি ছিলেন ভারতবর্ষের প্রথম দিককার একজন চিকিৎসক। আজকের পর্বের শেষেও থাকবে একটি প্রশ্ন এবং গত পর্বের সঠিক উত্তরদাতাদের নাম আজকের পর্বের শেষে আমরা বলে দেব। আজ কাদম্বিনী গাঙ্গুলির জন্মদিন। তিনি ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম দুজন মহিলা স্নাতকের একজন এবং ইউরোপীয় চিকিৎসা শাস্ত্রে শিক্ষিত দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা চিকিৎসক। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি পাশ্চাত্য চিকিৎসায় ডিগ্রি অর্জন করেন এবং আনন্দীবাই যোশীর সাথে তিনিও হয়ে ওঠেন তৎকালীন ভারতের একজন নারী চিকিৎসক। কাদম্বরী দেবীর জীবন কাহিনী নিয়ে বাংলার দুটি জনপ্রিয় টিভি চ্যানেলে তাদের পর্ব শুরু হয়েছে, আমাদের অনেক দর্শক হয়তো তোমরা দেখছো। ব্রাহ্ম সংস্কারক ব্রজকিশোর বসুর কন্যা কাদম্বিনী দেবীর জন্ম হয় 18 জুলাই 1861 বিহারের ভাগলপুর। এখানে মনে রাখা দরকার, 1861 হলো সেই সাল যেই সালে রবীন্দ্রনাথ ঠাকুরও জন্মগ্রহণ করেছিলেন। তার মূল বাড়ি ছিল তৎকালীন পূর্ববঙ্গে বরিশালের চাঁদশীতে, যা বর্তমানে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের অন্তর্গত। তার বাবা ভাগলপুর স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ব্রজকিশোর বসু অভয়চরণ মল্লিকের সাথে ভাগলপুরে মহিলাদের অধিকারের আন্দোলন করেছিলেন। তার মহিলাদের সংগঠন ভাগলপুর মহিলা সমিতি স্থাপন করেছিলেন 1863 খ্রিস্টাব্দে। এই ঘটনা ভারতবর্ষে প্রথম। কাদম্বিনী তার পড়াশোনা আরম্ভ করেন বঙ্গ মহিলা বিদ্যালয়ে। এরপর বেথুন স্কুলে পড়ার সময় তিনি 1878 সালে প্রথম মহিলা হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীতে পাশ করেন। তার দ্বারাই প্রভাবিত হয়ে বেথুন কলেজ প্রথম FA অর্থাৎ ফার্স্ট আর্টস এবং তারপর অন্যান্য স্নাতক শ্রেণী আরম্ভ করে। কাদম্বিনী এবং চন্দ্রমুখী বসু বেথুন কলেজের প্রথম গ্রাজুয়েট হয়েছিলেন। 1883 সালে তারা বিএ পাস করেছিলেন। তারা ছিলেন ভারতে এবং সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম মহিলা গ্রাজুয়েট। গ্রাজুয়েট হওয়ার পর কাদম্বিনী দেবী সিদ্ধান্ত নেন যে তিনি ডাক্তারি পড়বেন। 1883 সালে মেডিকেল কলেজে ঢোকার পরে তিনি তার শিক্ষক দ্বারকানাথ গাঙ্গুলিকে বিয়ে করেন। দ্বারকানাথ বিখ্যাত সমাজ সংস্কারক ও মানব দরদী সাংবাদিক হিসেবেও খ্যাত ছিলেন। যখন তিনি বিয়ে করেন তখন 39 বছর বয়সের বিপত্তি। কাদম্বিনীর বয়স তখন ছিল 21। কাদম্বিনী ফাইনাল পরীক্ষায় সমস্ত লিখিত বিষয়ে পাশ করলেও প্র্যাকটিক্যালে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অকৃতকার্য হন। 1886 খ্রিস্টাব্দে তাকে GBMS ডিগ্রি দেওয়া হয়। এই GBMS কথার অর্থ হল গ্র্যাজুয়েট অব বেঙ্গল মেডিকেল কলেজ। তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি পাশ্চাত্য চিকিৎসা রীতিতে চিকিৎসা করার অনুমতি পান। মেডিকেল কলেজে পড়াকালীন তিনি সরকারের স্কলারশিপ পান, যা ছিল তৎকালীন 20 টাকা। তিনি 5 বছর মেডিকেল কলেজে পড়াশোনা করার পর বিলেতে যাবার আগে 1888 সালে কিছুদিন লেডি ডাফরিন মহিলা হাসপাতালে মাসিক 300 টাকা বেতনে কাজ করেছিলেন। 1889 খ্রিস্টাব্দে তৎকালীন বোম্বে শহরের কংগ্রেসের পঞ্চম অধিবেশনে প্রথম যে 6 জন নারী প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন, কাদম্বিনী ছিলেন তাঁদের অন্যতম একজন। পরের বছর তিনি কলকাতা কংগ্রেসের 6ষ্ঠ অধিবেশনে বক্তব্য রাখেন। কাদম্বিনী ছিলেন কংগ্রেসের প্রথম মহিলা বক্তা। কাদম্বিনী গান্ধীজির সহকর্মী হেনরি পোলক প্রতিষ্ঠিত ট্রান্সভ্যাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি এবং 1907 খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত মহিলা সম্মেলনের সদস্য ছিলেন। 1914 সালে তিনি কলকাতায় সাধারণ ব্রাহ্ম সমাজের অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন। এই অধিবেশন মহাত্মা গান্ধীর সম্মানের জন্য আয়োজন করা হয়েছিল। কাদম্বিনী দেবী চা বাগানের শ্রমিকদের শোষণের বিষয়ে অবগত ছিলেন এবং তিনি তার স্বামীর দৃষ্টিভঙ্গি সমর্থন করেন, যিনি আসামে চা বাগানের শ্রমিকদের কাজে লাগানোর পদ্ধতির নিন্দা করেছিলেন। কবি কামিনী রায়ের সাথে কাদম্বিনী দেবী 1922 খ্রিস্টাব্দে বিহার এবং ওড়িশার নারী শ্রমিকদের অবস্থা তদন্তের জন্য সরকার দ্বারা নিযুক্ত হয়েছিলেন। তিনি তৎকালীন রক্ষণশীল সমাজের দ্বারা আক্রান্ত হয়েছিলেন। 1891 খ্রিস্টাব্দে রক্ষণশীল বাংলা পত্রিকা বঙ্গবাসী তাকে পরোক্ষভাবে বেশ্যা বলেছিল। কাদম্বিনী এর বিরুদ্ধে মামলা করে জিতে যান। বঙ্গবাসী পত্রিকার সম্পাদক মহেশচন্দ্র পালকে 100 টাকা জরিমানা ও 6 মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। 8 সন্তানের মা হওয়ার জন্য সংসারের জন্য তাকে বেশ সময় দিতে হতো। তিনি সূচি শিল্পেও নিপুণা ছিলেন। বিখ্যাত আমেরিকান ইতিহাসবিদ ডেভিড কপ লিখেছেন,
গাঙ্গুলির স্ত্রী কাদম্বিনী ছিলেন তার সময়ের সবচেয়ে সফল এবং স্বাধীন ব্রাহ্ম নারী। তৎকালীন বাঙালি সমাজের অন্যান্য ব্রাহ্ম এবং খ্রিস্টান নারীদের চেয়েও তিনি অগ্রবর্তী ছিলেন। সকল বাধার ঊর্ধ্বে উঠে মানুষ হিসেবে নিজেকে জানার তার এই ক্ষমতা তাকে সাধারণ ব্রাহ্ম সমাজের নারীর অধিকার নিয়ে কথা বলা জনগোষ্ঠীর কাছে অনুপ্রেরণার উৎসে পরিণত করে। 1923 খ্রিস্টাব্দের 3রা অক্টোবর তার মৃত্যু হয়। আজ কাদম্বিনী দেবীর জন্মদিনে আমাদের চ্যানেল ভারত ভ্রমণের পক্ষ থেকে ছোট্ট শ্রদ্ধার্ঘ। আজকের প্রশ্ন, কাদম্বিনী দেবী কত বছর বয়সে বিবাহ করেন? গত পর্বে আমাদের প্রশ্ন ছিল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিষ্ঠিত দল জনসংঘ বর্তমানে কি নামে পরিচিত? উত্তর হলো বিজেপি বা ভারতীয় জনতা পার্টি। সঠিক উত্তরদাতাদের নাম জ্যোৎস্না কোলে, মানসী প্রতিহার, সুরজিৎ মুখার্জি, গোবিন্দ দিগার, শ্রীমন্ত নিমু, সঞ্জিত পাল। আজ আমাদের পর্ব এখানেই শেষ। আবার দেখা হবে আগামী পর্বে। ফেসবুকে আমাদের একটি ভারত ভ্রমণ নামে পেজ আছে, ডিসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দেবো। এছাড়া একটি ব্লগ আছে, সেখানেও আমরা লিঙ্ক দিয়ে দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।